শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত দর্শনার্থীদের ভিড় এড়াতে আগামী শনিবার তাকে সিএমএইচে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থা সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট শুক্রবার সকাল সাড়ে দশটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর বৈঠক করার সময় শ্বাসকষ্ট অনুভব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় সিসিউতে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে গঠন করা হয়েছে এগারো সদস্যের মেডিকেল বোর্ড আপনাদের আতঙ্ক হওয়ার কিছু নাই উনি ওনার শ্বাসকষ্ট হয়েছিল একটু প্রেশার বেড়ে গেছিল তো আমরা এটা মোটামুটি ট্যাকেল করে উনি এখন শান্ত আছেন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে একটু রেস্ট নিচ্ছেন ওনাকে রেস্টের প্রয়োজন বিদেশে নেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে একটু আগেও যদি প্রয়োজন হয় অবস্থার উপরে নির্ভর করে ওনাকে বিদেশে পাঠানো হবে এই ব্যাপারে উনি স উদ্যোগে সাকেবহাল এবং উনি যখন যেটা প্রয়োজন সেই ব্যবস্থা উনি নেবেন ওবায়দুল কাদেরের অসুস্থতার কথা শুনেই হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সব পর্যায় নেতারা ভিড় করেন কর্মীরাও এ সময় দলের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবি নানক বলেন প্রধানমন্ত্রী নিজেই কাদের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক জনব ওবায়দুল কাদেরের খোঁজ খবর নিচ্ছেন যে অযথা এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিড় না করার জন্য এটি একটি বিশেষায়িত হাসপাতাল এখানে অন্যান্য অন্যান্য রুগীদের অসুবিধা হয় এবং এমনকি ওনারও চিকিৎসার জন্য বিঘ্ন ঘটতে পারে এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থীর ভিড় এড়ানোর জন্য ওবায়দুল কাদেরকে সিএমএইচে স্থানান্তর করার কথা জানিয়েছে মেডিকেল বোর্ড তফিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা